Classic students, how are you? You are very frustrated for exam and coronavirus. Amra aske model question 12 er scene porbo. Gotokalke amra model question 12 er narration korechi ebong kichu voice korechi. Aske model question 12 korbo scene. Open your book at page 549. Page 549. Dekhan porshi manojog diye shuno. At the farthest corner of Bangladesh, there is a village called Tarapur. Bangladesher pratyonto onchole ekta gram Tarapur name. In this village, ei grame, there lives a man named Kartik Paramanik, name ek lok bas kore. He is a hairdresser by profession, se peshay napit, but a nature lover at heart. Tar moner moddhe prokriti premik prem royeche. His passion is to plant sapling which grow into gigantic trees. Tar passion mani abeg, ichcha holo chara gas lagano ja ekta boro gacher rup nay. He started planting trees when he was only 10 years old. Jokhon tar boyosh chilo 10 tokhon thekei she ei gas lagano shuru kore. He remembers what his father once told him. She mone kore tar baba ekdin take ki bolechilo. My son, he amar santan, you can earn the blessing of God by planting trees. তুমি গাছ রোপণ করে সৃষ্টিকর্তার আশীর্বাদ অর্জন করতে পারো. হি হ্যাজ নেভার ফরগটেন হোয়াট হিজ ফাদার টোল্ড হিম, সে কখনো ভুলে নাই তার বাবা তাকে কি বলেছিল. অ্যাট প্রেজেন্ট হি ইজ 63 ইয়ার্স ওল্ড, এখন তার বয়স 63 বছর. হি হ্যাজ প্লান্টেড হান্ড্রেডস অফ ট্রিজ ইন হিজ ভিলেজ, সে তার গ্রামে শত শত গাছ লাগিয়েছে. মেনি অফ দ্য ট্রিজ আর নাও 35 to 40 ইয়ার্স ওল্ড, অনেক গাছের বয়স এখন 35 থেকে 40. ওয়ান্স দেয়ার ওয়ার হার্ডলি এনি ট্রিজ ইন দিস ভিলেজ, একসময় এই গ্রামে কোনো গাছ ছিল না. কার্তিক ইউজ টু গো টু ডিফারেন্ট হাউজেস ফর হিজ জব, কার্তিক তার এই কাজের জন্য বিভিন্ন বাসায় যাইত. At times, মাঝে মাঝে he would get tired in the scorching sun, জ্বলন্ত সূর্যে সে অনেক ক্লান্ত হয়ে পড়ত. But there were no trees under which he could sit and rest for a while, এমন কোনো গাছ ছিল না যেখানে সে বসে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে পারত. Thinking how people suffer in the heat, মানুষ রৌদ্রে কী দুর্ভোগ পাচ্ছে এটা চিন্তা করে কার্তিক বিগান হিজ ট্রি প্লান্টিং মিশন, সে তার বৃক্ষরোপণ অভিযান শুরু করে. ই স্টার্ট সলভিং কোশ্চেন নং ওয়ান MCQ. দ্য ওয়ার্ড ফারদেস্ট ইন লাইন ওয়ান অফ দি টেক্সট মিন্স ফারদেস্ট, আমরা বলেছিলাম বাংলায় যে দূর প্রান্ত এবং অথবা প্রত্যন্ত অঞ্চল. এটার উত্তর হলো টু দি গ্রেটেস্ট ডিস্টেন্স, ডিস্টেন্স মানে দূরত্ব, অনেক দূরত্ব বোঝায়. কার্তিক পারমাণিক আর্নস ইজ লাইভলিহুড বাই, লাইভলিহুড হলো জীবিকা. কার্তিক পারমাণিক তার জীবিকা অর্জন করে কি করে, কাটিং, ওয়াশিং অ্যান্ড শেপিং হেয়ার, চুল কেটে ওয়াশ করে এবং শেপ করে. দ্য ওয়ার্ড নেচার লাভার ইন লাইন 3 অফ দি টেক্সট মিন, তৃতীয় লাইনে নেচার লাভার বলতে কি বোঝানো হয়েছে, অর্থ কি. ডি নাম্বার, ওয়ান হু লাভস নেচার, যে প্রকৃতিকে ভালোবাসে. কার্তিক হ্যাজ এ স্ট্রং ফিলিং অফ লাভ ফর, কিসের প্রতি কার্তিকের জোরালো ইচ্ছা বা ভালোবাসা ছিল বা আছে, কিসের প্রতি, প্লান্টিং ইয়াং ট্রিজ, ওখানে বলা হয়েছিল স্যাপলিং, স্যাপলিং মিং ইয়াং টেন্ডার কচি ছোটো গাছ. এ জিগান্টিক ট্রি ইজ এ জিগান্টিক মিন বিশাল, হিউজ ট্রি বিগ ট্রি, এখানে সি নাম্বার হিউজ ট্রি সিমিলার ওয়ার্ড
of Gigantic. How many years old Kartik started planting trees? How many years ago? কত বছর আগে কার্তিক গাছ লাগানো শুরু করে? আমরা বললাম এখানে বর্তমানে কার্তিকের বয়স 63 বছর, সে গাছ লাগানো শুরু করছে 10 বছর বয়সে, সুতরাং উত্তর হলো 53. কার্তিক started planting when he was 10 years old. 10. C number. Morse MCQ. What is Kartik Paramanik? মানে সে তার পেশায় কি? বারবার বারবার মানে নাপিত, হেয়ার ড্রেসার. দ্য ওয়ার্ড প্রফেশন মিন্স, প্রফেশন মানে পেশা, জব. বি নাম্বার. দ্য ওয়ার্ড ব্লেসিং মিন্স, ব্লেসিং অর্থ কি? ডি নাম্বার, গডস হেল্প অ্যান্ড প্রোটেকশন, বিধাতার বা সৃষ্টিকর্তার সহযোগিতা এবং রক্ষা প্রতিরক্ষা. হাউ ক্যান কার্তিক আর্ন ব্লেসিং অফ গড, কীভাবে কার্তিক সৃষ্টিকর্তার আশীর্বাদ অর্জন করতে পারে? উত্তর ছি, প্লান্টিং ট্রিজ. হোয়াট ইজ দ্য এজ অফ কার্তিকস ওল্ডেস্ট ট্রি, কার্তিকের সবচেয়েতে বেশি বয়স্ক গাছের বয়স কত? সি, 40 ইয়ার্স. 40. দি ওয়ার্ড স্কোর্সিং মিন্স, স্কোর্সিং অর্থ কি? উত্তর ডি, ব্যাকিং, জ্বলন্ত বা উত্তপ্ত. হাউ ক্যান কার্তিক লেসেন, কমাইতে পারে দি সাফারিং অফ পিপল ইন হিট, লেসেন মানে কমানো, কীভাবে সে মানুষের এই সাফারিং দুর্ভোগ কমাইতে পারে? উত্তর সি, প্লান্টিং ট্রি. নেক্সট, হোয়াট ডিড কার্তিক পারামানিক্স ফাদার টেল হিম, কি বলেছিল তার বাবা, তাকে কি বলেছিল? উত্তর সি, প্লান্টিং ট্রি ইন ব্লেসিং ইজ ব্লেসিং, আশীর্বাদ, গাছ লাগানো একটা আশীর্বাদ. ওয়ান্স ইন দ্য ভিলেজ দেয়ার ওয়ার, একসময় গ্রামে স্কার্সলি এনি ট্রিজ, স্কার্সলি সিমিলার হলো হার্ডলি, খুব একটা গাছ ছিল না. দি ওয়ার্ড মিশন মিন, মিশন হলো অভিযান. উত্তর বি, পার্টিকুলার জব টেকেন অ্যাজ ডিউটি, কোনো কাজকে দায়িত্ব হিসেবে নেওয়া. কার্তিক স্টার্টেড হিজ মিশন টু, কী জন্য তার এই যাত্রা শুরু করেছিল, অভিযান শুরু করেছিল? অ্যান্সার সি, হেল্প পিপল, মানুষকে সাহায্য করার জন্য. দি ওয়ার্ড প্লান্ট ইন লাইন থ্রি মিন্স, প্লান্ট মানে গাছ রোপণ করা, কাল্টিভেট. দ্য ওয়ার্ড জিগান্টিক ইন লাইন থ্রি মিন্স, জিগান্টিক মিন বিশাল, বিগ, হিউজ. অ্যান্সার এ, হিউজ. সেভেন, কার্তিক পারমাণিক হ্যাজ ড্যাশ ইজ ফাদার্স অ্যাডভাইস, কার্তিক পারমাণিক তার বাবার উপদেশকে মান্য করেছিল. অ্যান্সার ডি, অবেইড. নেক্সট আমরা সিক্স নাম্বারে যাই, সিক্স নাম্বারটা আলোচনা করি. নেচার হ্যাজ গিভেন হার, নেচার মানে প্রকৃতি, গিভেন হার নিয়েছিল কি? ওয়েল টু আজ, আমাদেরকে তার সম্পদ দিয়েছিল, মোর অধিক কি? জেনারাসলি, জেনারাসলি মানে উদার হস্তে দিয়েছিল, দেন টু মেনি আদার কান্ট্রিজ অফ দি ওয়ার্ল্ড, ড্যাশ অ্যাবাউট আওয়ার ল্যান্ড, ড্যাশ বলতে আবার বোঝায় থিঙ্ক, এখানে থিঙ্ক ক্যাপিটাল হবে সেন্টেন্সের প্রথমে, থিঙ্ক অ্যাবাউট আওয়ার ল্যান্ড, আমাদের ভূমি জমির কথা চিন্তা করো. ইট ইজ সয়েল অ্যান্ড ফার্টাইল, উর্বর. আওয়ার ফার্মার্স হু হ্যাভ, যাদের রয়েছে অনলি সিম্পল হ্যান্ডমেড টুলস, যাদের রয়েছে সাধারণ হাতে তৈরি যন্ত্রপাতি, ক্যান ইজিলি ডিক, প্লো অ্যান্ড প্রিপেয়ার দ্য সয়েল উইথ দেম. হোয়ার ইজ, যেখানে সয়েল হুইচ ইজ হার্ড অ্যান্ড রকি, রকি মানে শক্ত, কঠিন, ক্যান নট বি, করতে পারে, ইজিলি ডাক, সহজে খনন করা যায় না, চাষ করা যায় না, অ্যান্ড প্লাউড উইডেশ উই
কি দেওয়া যায়। উই হ্যাভ এ গ্রেট ন্যাচারাল অ্যাডভান্টেজেস টু, আমাদের অনেক প্রাকৃতিক সুবিধাও রয়েছে। নাও উই ক্যান ডিসকাস অ্যাবাউট নেগেটিভ সেন্টেন্স। হিয়ার সাম সেন্টেন্সেস ফলো, আই ক্যান সলভ ইট। দেখো ফার্স্ট সেন্টেন্স, এভরিবডি রেসপেক্টস এ ট্রুথফুল পার্সন, প্রত্যেকে সত্যবাদী লোককে বিশ্বাস করে। আমরা জানি নেগেটিভ করার সময় এভরিবডি থাকলে এভরির পরিবর্তে দেয়ার ইজ নো বসে, এই এভরির পরিবর্তে এইটুকু বসে, তারপরে বাকি, তাহলে নোর পরে কি রয়েছে, বাকি বডি, তারপরে একটা বাট, বাটের পরে বাকি যা আছে রেসপেক্ট এ ট্রুথফুল পারসন। তাহলে আমরা কি পেলাম, এভরির পরিবর্তে দেয়ার ইজ নো, এভরির পরের ওয়ার্ড বডি, তারপরে একটা বাট, ব্যাস বাকি অংশ একই নিয়মে করতে হবে। নেক্সট, এ গুড স্টুডেন্ট ইজ অলওয়েজ এ গুড স্টুডেন্ট, একজন আছে সুতরাং সিঙ্গুলার লিখতে হবে ইজ। আমরা জানি অলওয়েজ থাকলে নেভার, নেভার, এখন আমরা জানি অলওয়েজ থাকলে নেভার এবং মেইন ওয়ার্ডটাকে অপোজিট করে বসাইতে হয়, এখানে আছে সিনসিয়ার, তাহলে ইনসিনসিয়ার, ইনসিনসিয়ার টু হিজ স্টাডি, অর্থ হল একজন ভালো ছাত্র সর্বদাই তার লেখাপড়ার প্রতি সিনসিয়ার, দায়িত্বশীল থাকে। একজন গুড স্টুডেন্ট ইজ নেভার, কখনো না ইনসিনিয়ার, ইনসিনসিয়ার, দায়িত্বহীন থাকে না। নাম্বার নেক্সট, দ্য বি ইজ এ ভেরি ইন্ডাস্ট্রিয়াস ইনসেক্ট, মৌমাছি একটা খুব ইন্ডাস্ট্রিয়াস, পরিশ্রমী কীট। তাইলে দি বি ইজ নট ইন্ডাস্ট্রিয়াস, এর উল্টা হলো লেজি, ইজ নট লেজি ইনসেক্ট। আমরা জানি ভেরি থাকলে ভেরির পরিবর্তে নেগেটিভ সেন্টেন্সে অ্যাট অল বসে, অ্যাট অল, বলছে যে একটা মৌমাছি খুব পরিশ্রমী কীট, একটা মৌমাছি কখনো অলস কীট নয় অ্যাট অল, মোটের উপর। উই মাস্ট, আমরা জানি মাস্টকে নেগেটিভ করতে গেলে ক্যান নট, ক্যান নট বাট বসাতে হয়, মাস্টের পরিবর্তে ক্যান নট বাট, বাকি চেঞ্জ হয় না। ক্যান নট বাট রিড বুকস টু গেইন নলেজ, আমরা জ্ঞান অর্জনের জন্য বই না পড়ে পারি না, এর অর্থ হলো আমরা অবশ্যই পড়বো, অর্থাৎ না পড়ে পারি না। আচ্ছা, এরপরে ফ্রেশ এয়ার ইজ, বসে স্বচ্ছ বা সতেজ বাতাস ইজ নেসেসারি, প্রয়োজন ফর আওয়ার এক্সিস্টেন্স, আমাদের অস্তিত্বের জন্য। তাহলে ইজ নট আননেসেসারি, অপ্রয়োজনীয় নয়, আননেসেসারি ফর আওয়ার এক্সিস্টেন্স, এক্সিস্টেন্স মিন অস্তিত্ব, আমাদের অস্তিত্বের জন্য অপ্রয়োজনীয় নয়। মাই ব্রাদার ইজ অ্যান অনেস্ট ম্যান, মাই ব্রাদার ইজ নট অনেস্টের অপোজিট হলো ডিজঅনেস্ট, অনেস্টের আগে এন বসছে আর্টিকেলের নিয়মে, ডিজঅনেস্টের আগে এ বসবে, ডিজ অনেস্ট ম্যান, আমার ভাই
একজন সৎ লোক মিন অসৎ লোক নয়। ইট হ্যাজ, আমরা জানি এখানে আছে কি, ইট হ্যাজ বোথ চার্ম অ্যান্ড কমার্শিয়াল ভ্যালু, এর রয়েছে কি সৌন্দর্য এবং বাণিজ্যিক মূল্যবোধ। তাহলে এখানে আমরা জানি বোথ অ্যান্ড থাকলে বোথের পরিবর্তে নট অনলি অ্যান্ডের পরিবর্তে বাট অলসো নট অনলি বাট অলসো, শুধুমাত্র সৌন্দর্যই নয় বাণিজ্যিক মূল্যবোধ রয়েছে, কমার্শিয়াল দ্যাটস অল টুডে। তোমরা এখানে 5 নম্বর দেখো, ইজ নট আননেসেসারি, তোমরা শুধু নিয়মগুলো মনে রাখবো, আবার খেয়াল করো এভরি থাকলে এভরি পরিবর্তে দেয়ার ইজ নো, তারপরে এভরির পরের ওয়ার্ড তারপরে বাট, তারপরে আসো 2 নম্বর অলওয়েজ থাকলে অলওয়েজের পরিবর্তে নেভার অ্যান্ড মেন ওয়ার্ড অপোজিট, সিনসিয়ারের উল্টো ইনসিনসিয়ার, তারপরে 3 নম্বর আসো এখানে আছে ইজ ইন্ডাস্ট্রিয়াস তাহলে নট লেজি, ইন্ডাস্ট্রিয়াস অপোজিট লেজি, ভেরির পরিবর্তে একটা অল, মাস্ট থাকলে ক্যান নট বাট, শুধু মাস্টের পরিবর্তে ক্যান নট বাট, আর কোনো চেঞ্জ নাই এখানে, নেসেসারি নেসেসারির অপোজিট হলো আননেসেসারি তাহলে ইজ নট আননেসেসারি, এখানে হলো অ্যান অনেস্ট, অনেস্টের অপোজিট ডিজনেস্ট, ডিজনেস্টের আগে এন বসে না এ, এখানে বোথ অ্যান্ড, বোথের পরিবর্তে নট অনলি, অ্যান্ডের পরিবর্তে বাট অলসো, দ্যাটস অল, তোমরা বাসায়গুলো প্র্যাকটিস করবে ইনশাল্লাহ। কোনো সমস্যা কোনো প্রয়োজন হইলে আমাকে ফোন দেবে, আমার ফোন নম্বরটা লিখে নাও 01869964699, যে কোনো সমস্যা হইলে আমাকে ফোন দেবে ইনশাল্লাহ, আমি সলভ দেওয়ার চেষ্টা করবো। ভালো থেকো তোমরা সবাই, আল্লাহ হাফেজ।